আপনি ডিএম এর কাছে আমার ইন্ডোর স্টেডিয়ামের জন্য 5 কোটি টাকা দিয়েছেন? আমি দিয়েছি, হ্যাঁ, রাজ্যসভা এমপি থেকে দিয়েছি, রাজ্যসভার মেম্বারদের। কেটে দেবো 1 কোটি দেবো, চ্যাংরামো হচ্ছে কমিশন খেয়ে না ঠিক হয়ে কমিশন খেয়ে না ঠিক হয়ে কমিশন খেয়ে না ঠিক হয়ে ডোন্ট টেক কমিশন, ওকে দিদি? ওটা ডিএম এর কাছে 14 কোটি টাকা ডিএমই করুক আর যেই করুক, ডিপিআর যারা করে তারা ডিএম সাহেব বানিয়েছেন, ডিএম বানাবে 5 কোটির মধ্যে, ঠিক আছে, বলে দিলাম 5 কোটির মধ্যে বানাবে। আই ক্যানট গিভ দ্য কাট মানি অর দ্য কমিশন, একটা স্টেডিয়াম করতে 14 কোটি লাগে, তোমরা আমাকে শেখাচ্ছ এসব, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে, টু মাচ, তোমার স্টেডিয়াম কেটে দেবো আমি, আমাকে এসব কথা বললে। একটা এমপির পুরো সারা বছরের টাকা দিচ্ছি একটা কাজে, আমার 294টা এমএলএ কনস্টিটিউয়েন্সি আছে, তুমি তো একটা মাত্র, ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না, ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না, ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না।